একের পর এক অপরাধ করেও পার পেয়ে যান চট্টগ্রাম নগর পুলিশের সেই ইন্সপেক্টর মোহাম্মদ রুহুল আমিন। দুর্নীতি দমন কমিশন দুদকের প্রতিবেদনেও রুহুল আমিনের অপকর্মের এমন চিত্র উঠে আসবার পরও চাকরিতে বহাল ছিল পুলিশের এই কর্তা। শুধু প্রতিবেদনই নয়, পুলিশের এই বিতর্কিত ইন্সপেক্টর রুহুল আমিনের বিরুদ্ধে মামলাও করে দুদক। দুদকের মামলার বিষয়টি জানতে পেরেই কক্সবাজার জেলার পুলিশের বিশেষ শাখার পরিদর্শক থেকে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ওসি তদন্ত পদে সবশেষ ওসির পদ ভাগিয়ে নিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে বদলি হয়ে আসলেও ঠাঁই হয় সিএমপির ডিবির ইন্সপেক্টর পদে। টিম চট্টগ্রাম প্রতিদিন এবার ফিরে যাচ্ছে কক্সবাজারে। কক্সবাজারের ঈদগাঁও থানার ইসলামাবাদ ইউনিয়নের মৃত জালাল আহমেদের পুত্র রোহেবের পরিবারের সাত সদস্য, তারা জন্মসূত্রে রোহিঙ্গা। বৈধ জন্ম নিবন্ধন ও জাতীয়তা সনদ না থাকা সত্ত্বেও বাংলাদেশি পাসপোর্ট পেতে তাদের পক্ষে প্রতিবেদন দেন কক্সবাজার জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোহাম্মদ রুহুল আমিন। এমন অভিযোগ জানতে পেরে ঘটনার অনুসন্ধান করে দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ায় রুহুল আমিন সহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। এছাড়া কক্সবাজার জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক দায়িত্ব পালনকালে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পাসপোর্ট পেতে শত শত রোহিঙ্গার পক্ষে প্রতিবেদন দিয়েছিল এই কর্মকর্তা। এ ঘটনায় অনুসন্ধান করে দুদক জেলা কার্যালয় চট্টগ্রাম ২ এর উপসহকারী পরিচালক মোহাম্মদ শরীফউদ্দিন। মামলা থেকে রুহুল আমিন নিজেকে বাঁচাতে তার দেয়া রোহিঙ্গাদের পক্ষে প্রতিবেদনটি পরে বাতিলের সুপারিশ করেন। এ ঘটনায় ২০২১ সালে ১৭ জন কক্সবাজার জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোহাম্মদ রুহুল আমিন সহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। দুদকের এই মামলায় রুহুল আমিন ১৫ নম্বর আসামি ছিলেন। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৮১ ও ১০৯ ধারা সহ ১৯৪৭ সনের ২ নম্বর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫-২ ধারায় অভিযোগ আনা হয়। পরে দুদক মামলার তদন্ত থেকে অব্যাহতি পেতে দুদক কর্মকর্তা মোহাম্মদ শরীফউদ্দিনকে বিভিন্নভাবে ম্যানেজ করেও সাবেক এই পরিদর্শক ব্যর্থ হন বলে জানা যায়। এই মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান দুদক পিপি কাজী সানোয়ার আহমেদ লাবলু। এদিকে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি রাত ৮:৩০ দিকে চট্টগ্রামের বাইজিদ বোস্তামিন গুলবাক আবাসী এলাকার আল বারাকা কুলিং কর্নার থেকে আবু বকর সিদ্দিক নামের এক ফ্রিলান্সারকে আটক করে ডিবির পরিদর্শক মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে একটি দল। এ সময় ফয়জুল আমিন বেলাল নামে আরেকজনকেও গাড়িতে তুলে নিয়ে যান মনসুরাবাদ গোয়েন্দা পুলিশের কার্যালয়ে। সেখানে থাকা অবস্থায় মাত্র ৩০ মিনিটে আবু বকর সিদ্দিকের আইডি থেকে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ২,৭৭,০০০ ডলার হস্তান্তর করেন রুহুল আমিন। এছাড়া আবু বকর সিদ্দিকের সিটি ব্যাংক ও ইউএসবি অ্যাকাউন্ট থেকে ৫ লাখ করে মোট ১০ লাখ টাকা জাহিদ হোসেন সাদিরের অ্যাকাউন্টের মাধ্যমে হস্তান্তর করে নিয়ে দেন। পরে ঘটনা ধামাচাপা দিতে আবু বকর সিদ্দিক ও ফয়জুলকে ১০৩ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালে জামিন নিয়ে তারা বেরিয়ে আসেন। ২৮ ফেব্রুয়ারি অন্য একটি মোবাইল ফোন কিনে নিজের ফ্রিল্যান্সিং আইডি লগ ইন করে আবু বকর সিদ্দিক দেখতে পান গত ১৩ বছর ধরে তার আয়ের সব ডলার নিয়েছে পরিদর্শক রুহুল আমিন। মানি লন্ডারিং মামলায় ফাঁসানো ও ক্রসওয়ারের ভয় দেখিয়ে আবু বকর সিদ্দিকের কাছ থেকে ডলার লুটের ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা উত্তর দক্ষিণ ডিবি পরিদর্শক রুহুল আমিন সহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ৫ মার্চ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে মামলাটি করেন আবু বকর সিদ্দিকের স্ত্রী হুসরুম মামুরাত নুবাবা। শুনানি শেষে আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে। এ মামলায় অন্য আসামিরা হলেন ডিবি পুলিশের এসআই আলমগীর হোসেন, মৃদুল কান্তি দে, শাহপরান জান্নাত, এএসআই বাবুল মিয়া, কনস্টেবল মুমিনুল হক ও আব্দুর রহমান এবং জাহিদ হোসেন স্বাধীন। তাদের মধ্যে স্বাধীন ছাড়া অন্য সবাই পুলিশ সদস্য। চট্টগ্রাম প্রতিদিন, নিউজ ডেস্ক।